আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি ছেলে মেয়ে উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন মেস্তা নিয়ে এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আর সেই ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর সবাই কিন্তু খুব ভালো রেজাল্টও পেয়েছেন সেসব কথা মাথায় রেখে আমি কিন্তু আপনাদের মাঝে আবার নিয়ে চলে এসেছি মেস্তার আরেকটি ভিডিও নিয়ে কিভাবে মেস্তা আপনারা খুব সহজে দূর করবেন সেই ঘরোয়া উপায়টি কিন্তু আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি তার আগে চলুন জেনে নেওয়া যাক মেস্তার প্রধান এবং মূল উৎস কী মেস্তার প্রধান এবং মূল উৎস হল সূর্যের আলো কোনো প্রতিরক্ষা ছাড়াই অতিরিক্ত সূর্যের আলোতে গেলে এটি কিন্তু হতে পারে তাছাড়া অনেকে যারা জন্ম নিয়ন্ত্রণের পিল খায় বা থাইরয়েডের সমস্যা আছে অনেকের কিন্তু হরমোনের তারতম্য বা বংশগত কারণেও কিন্তু মেস্তা হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়মিত ত্বক ভালোভাবে পরিষ্কার না করলে বা অতিরিক্ত চিন্তা কাজের চাপ কম ঘুম এগুলোর জন্যও কিন্তু অনেক সময় মেস্তার সমস্যাটা দেখা দেয় আর এই সকল কারণে সাধারণত মেস্তা হয়ে থাকে তাছাড়া আরও অনেক কারণে কিন্তু মেস্তা হতে পারে সেটি কিন্তু আমরা পরবর্তী অন্য কোন কোনো ভিডিওতে আলোচনা করব কিন্তু কিভাবে আপনারা এই মেস্তার সমস্যাটা হলে বাজার থেকে কোনো প্রকার ক্রিম না কিনে ঘরোয়া উপায়ে সমাধান করতে পারবেন সেই উপায়টাই কিন্তু আমরা এখন দেখে নেব সেটি কিন্তু করতে আমাদের খুবই অল্প কিছু উপাদান লাগবে আর এই উপাদানগুলো কিন্তু আমাদের রান্নাঘরে হর পাওয়া যায় এমন খুবই সাধারণ উপাদান দিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনাদের মিস্তার সমস্যা চিরতরে চলে যাবে তো চলুন বেশি না করে দেখে নেওয়া যাক কি সেই উপাদানগুলো তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে একটু কালো জিরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু পরিমাণে কালো জিরা নিয়েছি আমরা কিন্তু কম বেশি সবাই জানি কালো জিরার উপকারিতা কালো জিরার উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না কালো জিরাটা যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য বা ত্বকের উপরে যে কোনো দাগ ওঠাতে কিন্তু খুবই উপকারী তাছাড়া জিরাতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো কিন্তু আমাদের ত্বকের যে কোনো সমস্যার সমাধানে অনেক ভালো কাজ করে ত্বকের কালো বা খয়েরি দাগে আক্রান্ত অথবা আক্রান্ত জায়গায় এই কালো সাথে এই কয়েকটি উপাদান মিশিয়ে আপনারা যদি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের মিস্তার সমস্যাটা তুরি মেরে চলে যাবে তো এখানে আমি যে কালো জিরাটা নিয়ে নিয়েছিলাম সেই কালো জিরাটা কিন্তু এরকমভাবে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন তবে যেহেতু অল্প জিনিস সেক্ষেত্রে শিলনোড়াতে বেটে নেওয়ায় বেস্ট তবে অবশ্যই মাথায় রাখবেন শিলনোড়াতে যদি জাতীয় কিছু পেস্ট করা হয় সে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তাছাড়া কিন্তু ত্বকটা চালা করবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে অলিভ অয়েল এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ চা চামচ পরিমাণে কিন্তু অলিভ অয়েলটা দিয়ে নিয়েছি অলিভ অয়েলও কিন্তু আমাদের ত্বকের নানান সমস্যায় কিন্তু খুবই উপকারী শুধু যে মেস্তা তা না আমাদের ত্বকের আরও যেসব সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু দূর করতে খুবই সাহায্য করে এই অলি অলিভ অয়েলটা অবশ্যই যদি আপনাদের বাসায় অলিভ অয়েলটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু তো আপনারা এখানে নারকেল তেলটা ব্যবহার করতে পারেন তবে কিন্তু অলিভ অয়েলটা ব্যবহার করলে বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আর যদি আপনাদের কাছে অলিভ অয়েল না থাকে আমি আবার বলে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বাসায় যে খাঁটি নারকেল তেলটা আছে কোনো রঙ বা গন্ধ ছাড়া যে নারকেল তেলটা সেটিও কিন্তু এখানে আপনারা দিয়ে নিতে পারেন তো অলিভ অয়েলটা দেওয়ার পরে আপনারা দেখতে পেলেন আমি কিন্তু একটু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হচ্ছে আলু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আর এই আলুটা যেটি করব সেটি হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে কিন্তু এই আলুটা আমি একটু শিল পিষে পিসে নেবো বা আপনারা চাইলে কিন্তু গ্লেট করেও নিতে পারেন এখানে খোসা সহ নেওয়ার কারণ হচ্ছে আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যেগুলো কিন্তু আমাদের ত্বকে কালো দাগ দূর করতে বা ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করতে বা মেস্তার দাগ দূর করতে কিন্তু খুবই সাহায্য করে তো এক্ষেত্রে কিন্তু আমি আলুর যে খোসা আছে সেই খোসা সহই কিন্তু কেটে নিচ্ছি আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু আলুর খোসা সহ কেটে নিতে পারবেন অথবা কিন্তু আলুটা ছিল ব্যবহার করতে পারবেন এতে কিন্তু কোনো সম সমস্যা নেই তবে খোসা সহ ব্যবহার করাটাই কিন্তু সর্বোত্তম তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি টুকরো কিন্তু এখানে কেটে নিয়েছি এবার এই টুকরোগুলো কিন্তু আমি যেটি করব সেটি হচ্ছে পাটা একটু পিষে নেব আগে যে কালো জিয়াটা যে পাটাতে পিষে নিয়েছিলাম সেই পাটাতে কিন্তু আমি এই আলোটা পিষে নিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আলোটা একটু দেখতে কালো হয়ে গিয়েছে তো এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি এখানে যে জিনিসগুলো আমি আগে ব্যবহার করেছিলাম সে জিনিসগুলো কিন্তু পচনশীল না কিন্তু আলুটা কিন্তু পচনশীল যারা এই রেমেডিটি বানিয়ে কয়েকদিন ঘরে রেখে ব্যবহার করতে চান তারা কিন্তু আলুর পেস্টটা এই রেমেডির মধ্যে না মিশিয়ে কিছুটা পরিমাণে যেগুলো অপচনশীল দ্রব্য সেগুলো কিন্তু নিয়ে তার সঙ্গে কিন্তু আলু মিশিয়ে তারপর ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু ঘরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আর যদি আলুটা সঙ্গে সঙ্গে মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু এটি বেশি দিন ঘরে রাখা যাবে না এক থেকে দু দিনের বেশি কিন্তু কখনোই রেখে ব্যবহার করবে না এটা আমি আপনাদেরকে বলে দিলাম আর যদি আপনারা আলুটা না দেন অথবা আলুটা যদি ব্যবহার করার সময় দেন তাহলে কিন্তু আপনার তারা কয়েকদিন এটি নর্মাল ভিজে রেখে ব্যবহার করতে পারবেন আলু ছাড়া এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে কোনোগুলাই কিন্তু খুব সহজে নষ্ট হবে না তো এর পরে আমি যে উপাদানটি দিয়ে দিব সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গ্লিসায়নটা নিয়ে নিয়েছি গ্লিসায়নও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর গ্লিসেন কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি সফট কোমল অনেক সময় দেখা যাচ্ছে মেস্তা হলে ওই স্থানটা কিন্তু একটু রুক্ষ হয়ে যায় তো সেক্ষেত্রে গ্লিসায়নটা ব্যবহার করার ফলে সেই রুক্ষ ভাবটা কিন্তু চলে যাবে তো গ্লিস্যানটা দেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে সবগুলো উপাদানে কিন্তু মিশিয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু সব ভিডিওতে বলে থাকি সবগুলো উপাদান কিন্তু যদি ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু সেই রেমেডিটি একশো ভাগ কার্যকারী পায় এখানে কিন্তু আর একটা কথা বলে রাখছি অনেকেই কিন্তু মনে করে মেস্তা কিন্তু একটি ছোঁয়াচে রোগ কিন্তু এটি কিন্তু আসলে কোনো ছোঁয়াচে না মেস্তা কিন্তু এমনিতেই হয় আর তাছাড়া মেস্তা আমরা সাধারণত দূর করার জন্য বেশি চেষ্টা করি কারণ মেস্তা হলে আমাদের ত্বকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় দেখতে অনেক বেশি বয়স্ক লাগে কেউ কিন্তু চায় না তার ত্বকটা দেখতে খারাপ দেখা যাক বা তার চেহারাটা খারাপ হয়ে যাক এই জন্য কিন্তু মেস্তা তালাতে আমরা নানান ধরনের ক্রিম কিনে কিন্তু ব্যবহার করি এই ভিডিওটি যারা দেখছেন আশা করছি তাদের আর বাজার থেকে ক্রিম কিনে ব্যবহার করতে হবে না তো এবার চলুন দেখে নেওয়া যাক এই মেস্তার রেমেডিটি যে আমরা বানিয়ে নিয়েছি সেটি কিভাবে আমরা ব্যবহার করবো এটি ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই আপনার মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন তারপরে যে রেমেডিটি বানিয়ে রাখ রেখেছেন সেটি কিন্তু এভাবে লাগিয়ে নেবেন আপনার চাইলে কিন্তু আপনাদের মুখে বা ত্বকের যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানটাতে কিন্তু এইভাবে এই রেমেডিটি একটু ঘন করে লাগিয়ে রেখে দিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি আপনাদের পুরা মুখেও লাগাতে পারেন এতে কিন্তু কোনো ক্ষতি নেই কারণ এখানে যে উপাদানগুলা ব্যবহার করা হয়েছে সে উপাদানগুলা কিন্তু সবগুলাই খুবই উপকারী তো আপনারা চাইলে কিন্তু মুখেও পুরা অ্যাপ্লাই করতে পারবেন এতে কিন্তু আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না তার তাছাড়া কিন্তু আপনাদের ত্বকটা অনেক বেশি উপকার পাবে কারণ এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু ন্যাচারাল আর সবগুলাই কিন্তু অনেক উপকারী তো আপনারা চাইলে কিন্তু পুরা মুখ এভাবে হালকাভাবে প্রোলেপটা লাগিয়ে নিতে পারেন আর যে স্থানটাতে আপনার মিস্তা হয়েছে সেই স্থানের প্রলেপটা কিন্তু এভাবে ঘন করে লাগিয়ে নিতে পারবেন এটা আপনারা রাতে ব্যবহার করে কিন্তু সারা রাত রেখে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ত্বকের যে মিস্তার সমস্যাটা সেটি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে আর যদি আপনারা দিনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই রেমেডিটি লাগিয়ে চুলার কাছে বা সূর্যের আলোতে যাবেন না তো অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করব এটি রাতে ব্যবহার করা। কিন্তু যে কোনো ক্রিম বলুন না যেটাই বলুন রাতে ব্যবহার করলে কিন্তু বেশি উপকার পাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন তো কথা কথা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ